সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে কাজী রওশন আরা সাকিব। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিদেশে কর্মী যাওয়া বাড়লেও কাজ না পেয়ে ফিরছেন অনেকে। চলতি বছর অন্তত 10,000 কর্মীর কাজ না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এজন্য ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও কিছু রিক্রুটিং এজেন্সির অপকৌশলকে দুষছেন সংশ্লিষ্টরা। বিষয়টি খতিয়ে দেখছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। রেলের জমি অধিগ্রহণের নামে বরিশালে ভুয়া জরিপ নিয়ে 5 বছর ধরে ভোগান্তিতে রয়েছে 1,000 পরিবার। খোদ মহানগরীতে স্থানীয়দের দাবি অনুযায়ী রেলওয়ে এ জরিপ চালালেও জেলা প্রশাসন বলছে জরিপ ও খুঁটি পেতে মাইকিং করার বিষয়টি ভুয়া। জেলা প্রশাসক জানান, রেলের জমি অধিগ্রহণের ব্যাপারে কোনো পত্র আসেনি, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। অভিযোগ উঠেছে ত্যাগী নেতাদের কমিটিতে না রেখে নিষ্ক্রিয় ছাত্রত্ব নেই চাকরিজীবী ও বিতর্কিতদের পদে রাখা হয়েছে। এতে ক্ষোভে ফুঁসে উঠেছেন পদবঞ্চিতরা। তবে অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংগঠনটির নেতারা। শুনছিলেন শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশ থেকে বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা বাড়লেও কাজ না পেয়ে ফিরে আসছেন অনেকেই। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, এর কারণ অনুসন্ধান ও কর্মীদের ছাড়পত্র দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। মাসেক রাহাতের রিপোর্ট। চলতি বছর 6 মাসে বিভিন্ন দেশে কাজের জন্য গিয়েছেন অন্তত 5 লাখ বাংলাদেশি কর্মী। গেল বছর গিয়েছিলেন রেকর্ড সংখ্যক 13 লাখ। বিদেশে কর্মীরা কাজ পাবেন কিনা তা যাচাই ও নিশ্চিত হওয়ার পর ছাড়পত্র দেওয়ার কথা জনশক্তি কর্মসংস্থান ব্যুরো বিএমইটির। তবে সেই ছাড়পত্র নিয়েও বিভিন্ন দেশ, বিশেষ করে মালয়েশিয়া, সৌদি আরব ও ওমানে গিয়ে কাজ পাচ্ছেন না অনেকে। 6 মাস ধরে আসছি কিন্তু এখনো কাজ কম পাই নাই। সংশ্লিষ্টরা বলছেন, কর্মীদের কাজ না পাওয়ার পেছনে কিছু রিক্রুটিং এজেন্সির অপকৌশল আর বিএমইটির ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে অনিয়মই প্রধান কারণ। বিষয়টি খতিয়ে দেখছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কমপ্লেন যাচাই বাছাই করে দোষী যারাই হবে তাদের ব্যাপারে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব। যারাই যাবে হয়রানি বন্ধের লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করব। প্রতিমন্ত্রী আরও জানান, বিদেশগামী কর্মীদের চাকরি নিশ্চিতে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনা হচ্ছে। 173টি দেশে মানুষ যাচ্ছে, ভালোভাবে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা সুবন্দোবস্ত করা হয়, তাদের বেতন গুলো যাতে সঠিকভাবে পায় সেদিকে লক্ষ্য রেখে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে আমরা যাচাই বাছাই করব। এবং যে এমপ্লয়ার সে সত্যিকারের ডিমান্ড নোট দিচ্ছে কিনা সেগুলো যাচাই বাছাই করেই দেওয়া হয়। অভিবাসন খাতের বেসরকারি গবেষণা সংস্থা রামরুর গেল বছরের জরিপে দেখা গেছে, যেসব কর্মী দেশে এসেছেন তাদের মধ্যে 35%ই কাজ না পাওয়ার কারণে ফেরত আসেন। মাসরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। রেলের জমি অধিগ্রহণের নামে ভুয়া জরিপের কারণে 5 বছর ধরে ভোগান্তি পোহাচ্ছেন বরিশালের অন্তত 1,000 পরিবার। খুঁটি পেতে মাইকিং করার কারণে কোনো স্থাপনা নির্মাণ করতে পারছেন না তারা। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বরিশাল থেকে গিয়াসুদ্দিন সুমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশাল নগরীর 30 নম্বর ওয়ার্ডের খানাবাড়ি এলাকার বাসিন্দা নাসিমা বেগম কয়েক বছর আগে নিজ বাড়িতে ভবন নির্মাণ কাজ শুরু করেন তিনি। কাজ চলাকালে 2018 সালে কয়েকজন লোক এসে রেলওয়ের জন্য জমি অধিগ্রহণের জরিপের কথা বলে নির্মাণাধীন ভবন মার্কিং করে যায়, বসানো হয় রেলওয়ের খুঁটিও। মৌখিকভাবে নিষেধ করে যায় খুঁটি পোতা জমিতে কোনো ধরনের স্থাপনা করা যাবে না। এরপর 5 বছর ধরে বন্ধ নাসিমা বেগমের ভবন নির্মাণ কাজ। বাড়ি ঘর প্লাস্টার করতে পারি না, রড সিমেন্ট নষ্ট হয়ে গেছে, কাজ করতে না করছে। এর কারণ কি? সরকারের কাছে এটাই অনুরোধ,
যে আমাদের হয় বইলে দিব না কিবা হয়, এটা বললে দেখ আমরা একটা বাথরুম উঠাইতে পারি না, পোলাপান দূরে দূরে থাকে, আসার কোনো পরিবেশ নাই। একই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন নাসিমা বেগমের মতো অন্তত 1000 পরিবার। 2018 সালে বরিশাল নগরীর কলামেডা থেকে জাগুয়া পর্যন্ত প্রায় 13 কিলোমিটার এলাকায় মার্কিং করে খুঁটি পোতা হয়। এরপর থেকে এই এলাকায় কোনো ধরনের কাজ করতে পারেনি পরিবারগুলো। এই সীমানার মধ্যে পড়েছে প্রায় 15টি ভবন, 60টি আধা পাকা এবং হাজারখানেক কাঁচা ঘর। প্রত্যেকটা স্থাপনের নাম্বার এবং গাছের নাম্বার ই করে বলছে যে এইখান থেকে যাচ্ছে এবং এই স্থাপনা যেরকম যা আছে ঠিক এগুলো এরকমই থাকবে, আপনারা নতুন কোনো কিছু করবেন না। আমি ঘর তোলা শুরু করছি নিজ জমিতে, তখন ট্রেন লাইনের জন্য লোক আসছে মাপতে, মাপতে এসে তারা বাধাও দিচ্ছে যে ঘর উঠেন না, স্থবির রাখেন। নতুন রুমের প্রয়োজন, ঘর বাড়ানোর দরকার বা উপরে দোতলা করার দরকার, ফাউন্ডেশন দেওয়া, তখন ইট টিট কেনা ছিল, তাও কেউ নতুন করে করতে পারতেছে না, একটা গাছ লাগাইতে পারছে না, ঘর বাড়ি ভাঙে গেলে সেটা যে নতুন করে করবে তাও এখন আর করা সম্ভব হচ্ছে না। আমরা ঘর দুয়ার উঠাইতে পারতে আসি না, আমরা খুব কষ্টের মধ্যে আছি, যদি হয় জানাইবি আর না হইলে আমাকে বললে দেবে। এই সাইড ফেস বছর থেকে ঘোষণা দিয়েছে যে রেল লাইনে নেবে, নেবে কি নেবে না এখন পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাইতে আসি না। 5 বছর আগে রেলওয়ের নামে জরিপ এবং মার্কিং করার বিষয়টি ভুয়া উল্লেখ করে জেলা প্রশাসক জানান রেলওয়ের জমি অধিগ্রহণের বিষয়ে কোনো পত্র আসেনি। বরিশালে রেলপথ স্থাপনের বিষয়টি সরকারের পরিকল্পনার পর্যায়ে আছে সেটা আমরা জানি, কিন্তু এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি যে কোন রুটে আসবে বা কিভাবে হবে। তো কেউ যদি এই ধরনের কোনো জায়গা মার্কিং করে থাকে যে এই জমি অধিগ্রহণ হবে সেটা সঠিক নয়, এবং আমরাও এ বিষয়ে কোনো যথাযথ কর্তৃপক্ষ থেকে এ ধরনের কোনো পত্র পাইনি। অধিগ্রহণ হলে অবশ্যই জেলা প্রশাসককে অবহিত করা হবে, আমরা তখন সেটা বিধি মোতাবেক তখন সেই আলোকে ব্যবস্থা নেবে। এর আগে যদি কেউ কোনো জায়গা মার্কিং করে থাকে সেটা সঠিক নয়, এবং সে বিষয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। তবে ভুয়া জরিপের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। বেকার তরুণদের কর্মসংস্থান আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার, এ অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সংসদ ভবনের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত সাইকেল র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা ভুল পথে যাচ্ছে। কাদের বলেন, আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আছে, কোনো রাজনৈতিক দলের কর্মসূচি দেখে পাল্টা কর্মসূচি দেওয়ার প্রয়োজন পড়ে না। দেশের তরুণদের আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। সাইকেল র্যালির সভাপতিত্ব করেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। আমাদের যে নির্বাচনী অঙ্গীকার, তরুণদের বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার, এই অঙ্গীকার আমরা পূরণ করব, এবং বাংলাদেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ আলোর পথে এগিয়ে নিয়ে যাবে। অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিতে নিষ্ক্রিয় ছাত্রত্ব নেই, চাকরিজীবী ও বিতর্কিতদের বিভিন্ন পদে রাখা হয়েছে, এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। দাউদ হাসানের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলের সাংগঠনিক সংস্কারের নামে বিএনপি, এরই প্রেক্ষিতে দলটি তাদের অঙ্গ সংগঠন ছাত্রদলের পুরনো কমিটি ভেঙে দিয়ে চলতি বছরের মার্চ মাসে রাকিবুল ইসলামকে সভাপতি ও নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে 7 সদস্যের নতুন আংশিক কমিটি ঘোষণা করে। দায়িত্ব গ্রহণের পর 3.5 মাসের মাথায় গত 15 জুন 260 সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে নতুন কমিটি। কমিটি গঠনের পর থেকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। অভিযোগ উঠে বেশিরভাগ শিক্ষার্থীদের মেয়াদ শেষ হয়েছে এক যুগ আগেই। সংগঠনে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় বিতর্কিত চাকরিজীবী, ব্যবসায়ী ও অছাত্রদের কমিটিতে পদায়ন করা হয়েছে বলে অভিযোগ করেন পদবঞ্চিতরা। 28 তারিখের পরেও রাস্তায় ছিলাম, এমন ছেলেদেরকে খুঁজে খুঁজে একটা উল্লেখযোগ্য অংশকে কমিটি থেকে বাইরে রেখেছে। 1997-98 সালে এসএসসি পাস করছে এরকম কিছু লোকজনকে রিক্রুট করা হয়েছে যারা ছাত্রদলের সাথে যায় না। মুদি দোকানদার থেকে শুরু করে আদম ব্যবসায়ী, তরকারি দোকানদার, এরপরে বিভিন্ন ব্যাংকে জব করে, পিজি হসপিটালে জব করে, দারাজে জব করে, এমন অনেককে তারা পদায়ন করেছে। এ নিয়ে পদবঞ্চিত নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
তারা এই ঘটনার প্রতিকার চেয়ে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন। দলীয় যারা আমাদের পোস্টে যারা সিগনেচার পার আছে, যাদের যে ভাই বিরাদারদের যারা অনুসারী আছে, মানে তারা আসলে সেই অনুসারীদেরকে আর কি কমিটিতে আনতে ব্যস্ত ছিল। আমরা শতভাগ সর্বস্তরের ছাত্র দলের নেতাকর্মী যারা আমরা বঞ্চিত আছি, তারা শতভাগ আস্থাশীল। উনি আমাদের বিষয়গুলো মানবিক দৃষ্টিতে দেখবেন, এটা আমরা প্রত্যাশা করি। তবে নতুন কমিটির বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগের দায় স্বীকার করে নেতারা বলেন, ছাত্রদলকে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ ঢুকতে না দেয়া, হামলা মামলা সহ নানা হয়রানির কারণে নতুন কর্মী সংগ্রহের সুযোগ কমেছে, তাই ছাত্রদলের নেতাদের বয়স বেশি। এছাড়া আগামীতে দলের জন্য পরীক্ষিত কিন্তু বাদ পড়েছে তাদের পদায়নে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানায় এই নেতা। 28 অক্টোবর পরবর্তী সময়ে আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিল সেটির বিবেচনায় আমরা একটি কমিটি করেছি। সাময়িক সময়ের জন্য আমাদের কিছু পরীক্ষিত নেতাকর্মী বাদ পড়েছে, আরও কিছুদিন পরে আমরা তাদেরকে যেটি পূর্ণাঙ্গ হবে সেটিতে আমরা অন্তর্ভুক্ত করব। যাদের বিষয়ে বলা হচ্ছে কেউ যদি লিখিত অভিযোগ করে আমরা সুনির্দিষ্টভাবে ব্যবস্থা নেব, কিন্তু দোভাষিক ভিত্তিতে যেরকম অভিযোগ করা হচ্ছে সেটি একদম মিথ্যা। এদিকে বৃহস্পতিবার দুপুরে দলটির কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর স্মারকলিপি জমা দেয় পদবঞ্চিত নেতারা। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সবজি থেকে শুরু করে মাছ, মুরগি কিংবা ডিম, সব ধরনের নিত্যপণ্যের দরই বেড়েছে সপ্তাহের ব্যবধানে। বিক্রেতারা বলছেন পণ্যের সরবরাহ কমায় দর কিছুটা বেড়েছে, তবে দাম বাড়ার জন্য তদারকি সংস্থার নজরদারির অভাবকে দায়ী করছেন ক্রেতারা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। কারওয়ান বাজারে সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। পটল, ঝিঙ্গা আর ধুন্দুলের মতো সবজির কেজি 40 থেকে 50 টাকা, 80 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে বেগুন, শসা আর করলা। টমেটোর দর উঠেছে 150 থেকে 160 টাকায়। একদিনের ব্যবধানে 20 থেকে 30 টাকা বেড়ে কাঁচামরিচের কেজি উঠেছে 200। এই সময় সবজির মানে আপেলো দামটা একটু ওঠানামা করে, কিন্তু এবার গেলো তুলনামূলক অনেক বেশি। কাঁচামালগুলো তো আর বাজারে আনতে হবে আর বিক্রি করতে হবে, আমদামির উপরে নির্ভর করে। স্বস্তি নেই আলু পেঁয়াজের দরেও। গেল সপ্তাহের তুলনায় কেজিতে 5 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 65 টাকায় আর পেঁয়াজের দর উঠেছে 90-এ। এক সপ্তাহ আগের দর 300 টাকা কেজিতেই বিক্রি হচ্ছে আদা, তবে কেজিতে রসুনের দাম কমেছে 20 টাকা। ইন্ডিয়ান পেঁয়াজ দামটা বেশি, তো ইন্ডিয়ান পেঁয়াজ 100 টাকা পাইকারি, এই জন্য দেশি পেঁয়াজের দামটা তেমন কমতেছে না। ঈদের আগে যেই দামে কিনেছিলাম এখন তার থেকে সবকিছুর দাম অনেক বেড়ে গেছে। আমরা সাধারণ ভোক্তা হিসেবে আশা করব গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট এটার একটা নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এদিকে কোরবানির ঈদের পর বেড়েছে মাছের চাহিদা, এতে বেড়েছে দামও। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চাষের মাছের কেজিতে বেড়েছে 50 থেকে 70 টাকা। গত সপ্তাহে কিনে আনছি 350, বেশি 380, আজকে কেজি কিনে আনছি 370 টাকা কেজি, বেশি 400 টাকা কেজি। প্রত্যেকটা জায়গায় দাম বেশি, মোকামে মাছ কম। এটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, অনেক বেশি দাম। বেড়েছে মুরগির দরও, ব্রয়লারের সোনালিতে 20 থেকে 30 টাকা। ঈদের আগে ও পরে ব্রয়লার মুরগি 160 টাকা কেজি দরে বিক্রি হলেও আস্থা উঠেছে 180 থেকে 190 টাকায়। সোনালি মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি দরে, দেশি মুরগির দরও চড়া, কেজি 650 থেকে 680 টাকা, আর প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকায়। কোরবানের কারণে মুরগির দাম কমাই দিছে, এখন কোরবান শেষ মানুষ আস্তে আস্তে ঢাকা শহর আইতেছে, এখন দাম বাড়াই দিছে। দাম বাড়ে কমে কিনে এটা তো আমরা করতে পারবো না, আমরা যেভাবে কিনি আমরা ওইভাবে বিক্রি করি। কোরবানির ঈদের পর গরু আর খাসির মাংসের চাহিদা কম, তাই দরও রয়েছে আগের মতোই। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। ব্যক্তি উদ্যোগে নিয়ন্ত্রণহীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সবাইকে আরও সচেতন হতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য বজলুর রহমান স্মৃতি পদক 2023 প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, আদালত ও বিচার প্রক্রিয়া নিয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সেরা প্রতিবেদক হিসেবে 3 জন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ মোশাররফিন সিদ্দিক সহ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও জুরি বোর্ডের সদস্যরা। গণমাধ্যমের সাথে আমাদের বিচার বিভাগের সম্পর্ক চিরকালই আন্তরিকতা ও ঘনিষ্ঠতার রঙে রঙিন হয়ে আছে। একই সাথে বিচার বিভাগ একটি সংবেদনশীল ক্ষেত্রও বটে, ফলে আদালত ও বিচার প্রক্রিয়া নিয়ে তথ্য প্রকাশের ক্ষেত্রে আমরা গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীলতা ও সচেতনতা প্রত্যাশা করি।
পাবনায় অনুষ্ঠিত হয়েছে নবনির্বাচিত জেলা পূজা উদযাপন পরিষদের অভিষেক অনুষ্ঠান। সকালে শহরের শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দিরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাস চন্দ্র ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসিবুল বেনজির, সদর উপজেলা চেয়ারম্যান সোহেল হাসান শাহীন ও পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান সহ স্থানীয় বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। বিদেশে কর্মী যাওয়া বাড়লেও কাজ না পেয়ে ফিরছেন অনেকে, রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। রেলওয়ের জমি অধিগ্রহণের নামে বরিশালে ভুয়া জরিপ, 5 বছর ধরে ভোগান্তিতে 1000 পরিবার, ব্যবস্থা নিচ্ছেন জেলা প্রশাসন। বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দলের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে সমালোচনা, নিষ্ক্রিয় অছাত্র চাকরিজীবী ও বিতর্কিতদের পদে রাখার অভিযোগ। এই ছিল সন্ধ্যা সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কাজী রওশন আরা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।